ভারতের একবার একটা বন্ধ হয়েছিল না, শুনছেন নি? পেশাব বন্ধ হয় না, গিয়াসুদ্দিন বলবন ফের এরা ভুল লাগেছে, এই ভুলছে। পরে গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে, কই কি পেশাব তো বন্ধ হয়ে গেছে। আমি কে রকম হুজুর বার করে দেন, আপনি ছাড়া কাম হইতো না। ও ডাক্তার কবিরাজ দিয়ে আইসে, কই এইটা কোথায় যে আটকাইলো, ওই রাস্তা খুঁজা পাই না, কোন জায়গায় যে আটকেছে, রাস্তা সুরাইতে বলতেছে না, ফেটে হইলা গেছে, করবোটা কি? হুজুর ঠেকায় করলো, হুজুর সারাদিন হুজুরে বাঁশ দে মল্লে হুজুরে ডাক দি, ঠিক না বেটি? তো এইটা ওসাইরালে তুমি কথা ঠিক না বেটি? আচ্ছা, পরে গিয়াসুদ্দিন বলবন পেশা বন্ধ হয়ে গেছে, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেছে। নিজামুদ্দিন আউলিয়াকে ক্ষমতার বাহাদুরিতে বহু দেহাইছ, পেশাবটা চালু করো। কয় না তো, কয় না কয় না, কয় হুজুর বার করে দেন, কয় এমনি করতাম না, কয় কি বউ জ্বালাইছ তো কি, কয় এই দেশের সম্পত্তি অর্ধেক আমার নামে লিখে দিই, পেশাব চালু হইব তো অর্ধেক বাদশাহ তুমি অর্ধেক আমি, কয় দূর নেনাম নেবে সম্পত্তি কি এর মুজে আটকান আটকাইছে, এদিছে অর্ধেক লিখিয়া, অর্ধেক লিখে দিছে না, লিখে দিছে বলে হুজুর দলিল নিচে রেখে কয় মধ্যে মুত কয় না, কয় তুই মুত সুরছি, এমন সুটা সুরছে তোর বন্ধ হয় না ডাইরেক্ট, হুজুর বন্ধ করেন, কয় না কন্টাক্ট হয়েছে চালু করে দিন, বন্ধ কথা হয় না চলছে চলছে, এখন তার বন্ধ হয় না, তো হুজুর এটা লিয়ে যাবো কই, যে চলা আয়ে করতি ফের তো খালি, কই কেমন বন্ধ আয় কই কার করছেন কি, এটা বন্ধ করেন হুজুর যাবো কই, আমি কই না এই বন্ধ করতাম না, কয় হুজুর করেন না তোমার লোক কন্টাক্ট হয়েছে, কয় হুজুর বাহি ওর দেখো লিয়ে যান, তো বন্ধ দে লিখে দিন দিছে, হুজুর দলিল দিলে কেন বাদশাহ কার কই সাইনমেন্ট দিই, আমার তো সাইন দেওয়া যায় কই যাতে মাত্র তাহলে ঠিক, একটু আগে সাইন করছে মন নাই, কয় হুজুর উনি কেটতাম, কয় ধর তোর দরিল তোরে দিয়ে বুঝাইলাম, আমার দুনিয়া তেম দরকার নেই, তোর এই দুনিয়ার বাবরকে হুজুর মাফ করেন আর জীবনও বেয়াদবি করতো না, ভালো মৌলবীর সিবাই বললে মাটা বাসা সিবাই আটকাইলে আন্ডা বুঝবো তখন, আমার বাসা এরপরে যা খুশি তা কর, ঠিক না বেঠি? হুজুর করে বাঁশ দেয়, কয় বিসমিল্লা উড়াই দিই, তোরে উড়াই দিস আল্লাহ, ঠিক না বেটি? বিসমিল্লাহ বলে উড়াই দিব। এখন ওই ওই বুড়ি গমত মুনু আলাহ সালামের বুড়ি আছে না, আল্লাহ যে সুবাই গু খাওয়াইছে, ওখানে খালি গু খাওয়ান তোর বাকি আছে, কদিন পর তোর আল্লাহ গু খাওয়াইব সুবাই, ঠিক না বেটি? বুড়ি কয় টুপিওয়ালা নহু যে কি দাওয়াত দেয়, এই নাতনিরা কুষ্ঠ বুড়ি অন্ধ পুরো শরীর গায়ক হইয়া গেছে গা, নাতনি করে কয় শুনছি ওই টুপিওয়ালা নাকি কিস্তি বানাইছে রে, বলে হ্যাঁ করে মধ্যে সবাই নাকি পায়খানা করতেছে, বলে হ্যাঁ, কয় আমার একটু নিয়ে যা আমি একটু করি, কয় তুমি যাই বাকি অন্ধ বুড়ি তুমি দাদি যাওয়া দরকার, কয় আরে যাই মোল্লার একটু বাঁশ দিয়েই, কয় বাঁশ দিই বা, কয় তাই ও, আরে নাতি দুইরা দুইরা লিয়ে আইছি, কয় এটার মধ্যে টয়লেট করেন আগেন জিনে সারছে টক করে গুড় ভিতরে উড়ে গেছে, আরে উড়া হ্যাঁ করছে কি গুড় ভিতরের দিকে টাইম না উড়েছে, মা গো মা আল্লাহর খেলা গো, উডায় দেহ গো আশি বছরে বলে সত্তর বছর টক টক জুবুরি ঐশ্বরিয়া রায় সুন্দরী যুবতী, নিজের নিজের চিন্তা না কাটাই গো, আমি নাতনে দুটো দূর রেখে জিন নাকি সুন্দরী, কেন না গো এটা তো গো না গো, এটা ঔষধে না গো, মোল্লারা তো চিনতে পারলাম না গো, মোল্লাদের পায়খানা মধ্যে যদি ঔষধ আছে গো, এমন যে যে রোগের লেগে নেয় খায় মাকে ভালো হয়ে যায়, আল্লাহ জন্মের খাওয়া খাওয়াম, এই মোল্লার গালি দিছো সেই মোল্লার গু খাওয়াম, পুরা জাতির এরকম খাওয়ান খাওয়াইছে গু গু খাওয়াইয়া কিস্তি সাইচা 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 পর্যন্ত খাইছে, কয় নো কয় কি কয় মাঝে মাঝে তুমি আই গো আমরা খাবো, আমি আর একদম ঠিক না ব্যাটি, ঠিক না ব্যাটি, আর কইতাম না রাতে একটা বাজে, এই যে এই যে এই যে করে কি, এই যে খালি আমি জানি এরকম করবে না সামনে এত বেশি না, কি যেন বলতেছিলাম মনে আছে, ওয়াজ মন রাখ তুই, না মন রাখলে চলবো, ঠিক না বেঠি চলবে, আল্লাহ এই জন্য আমরা কোরআনের পক্ষে আসি না নাই, যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ এদেরকে হেফাজত করবে, ঠিক কিনা বলেন?